নেওয়ার পরে গাড়ির মধ্যে বসায় রাখলো, আধা ঘন্টা গাড়িতে বসে রাখলাম, ওই ওসির আর কোনো খবর নেই। আরে কী রে ভাই, আমি আসলাম, আমাকে তো নামতে হবে, বসতে হবে, আমার গাড়িতেই বসায় রাখছে। তারপরে ওদের একটা অভ্যাস তো আছেই, দুই পাশে বসবে, গায়ের মধ্যে হাত দেবে, যে গায়ে হাত দিবে না, আমি চোর ডাকাত না, আমি চোরও না ডাকাতও না, আমি পালাবো। এমন সময় ওর ভিতর থেকে আইছো, স্যার আসেন। ভিতরে গেলাম, বসে রইলাম। তার ওর রসিকতা শুরু করলো, ওই স্যাবলো না নেই, ওইটা নেই, এটা দাম মশে, ওইটা করে, এটা করে, আমি অ্যালাউ করতেছি না। তারপরে স্যার একটু প্রেশারটা মাপি, আমি প্রেশার মাপার তোমার দরকার নেই। কয়ে স্যার একটু সুগারটা মাপি, আমি যেটুকু তোমাদের দরকার নেই। স্যার আপনার পালসটা মাপি, আমি যে আমার পালস হচ্ছে জল ভাই, আমার এটা কাজ না, তোমাদের কী কাজ তা বলো। তোমরা আমাকে অ্যারেস্ট করতে চাইলে এন্ট্রি করো, মামলা আমাকে যেতে পাঠিয়ে দাও, জেলখানায় পাঠিয়ে দাও, আমার যা হওয়ার হবে জেলখানায় হবে, কোনো সমস্যা নাই। এই বলতে বলতে কথা বলতে স্যার গাড়ি তোঠেন, আমি ধরে নিলাম আমি অ্যারেস্ট। দিনের বেলায় হয়তো চোখ বেন্দা ঘুরাবে না, এই আর কি। তো নিয়ে আসলো পুলিশ, রাজারবাগ পুলিশ লাইনে, ওই হসপিটাল। হসপিটাল ইজ বেস্ট নো ডাউট, বাট পুলিশের তো ঢুকে একটা ইয়াং ছেলে, নতুন অফিসার মনে হলো, ভদ্র, বলতেছে এই তাড়াতাড়ি ই করেন, ইমার্জেন্সি খালি করেন, নো এন্ট্রি, চিকিৎসা করতে হবে। নো এন্ট্রি মানে কি, আমি প্যাশেন্ট হিসেবে যেখানে ই হইলাম, ভর্তি হইলাম, সেটা থাকবে না, মানে কোনো ডকুমেন্ট থাকবে না আর কি। তখনই বসে থাকা ডাক্তার হোক বা সিস্টার হোক, ওইটু ইতস্তত করছে, আরে যা বলতেছি তাই করেন। তখন ও বললো যে এই পারপাসে যে ডাক্তারটা ওইটু খবর দেয়, তো ডাক্তারগুলোর খবর দিল, দিলে আমাকে উঠিতে নিয়ে গেল। আমি বলবো ডাক্তারগুলো আমার পরিচিত, আমি একটু নিশ্চিত হইলাম যে আমার আর যাই হোক চিকিৎসাটা বোধ হয় খারাপ কিছু হবে না। যাই ওরা স্টিচ করলো, মাথা চুলগুলি কাটলো, কাটার পরে স্টিচ করলো, সুগার মাপলো, সব কিছু মাপলো, মানে যা যা করা দরকার সব কিছু করলো। তারপর কোন 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 জায়গায় ইঞ্জুরি আছে পায়ের, এগুলো দেখলো, দেখা টেখার পর ওদের যা কিছু দিল। দেওয়ার পরে বললো যে আপনার প্রেশারটা এখন 60 আর উপরে 90, এটা তো ভালো না, আপনি কিছু খান নাই, কিছু খাওয়া দরকার, আদারওয়াইজ স্যালাইন। বলে হ্যাঁ, তো স্যালাইন আনাইলো। এমন সময় ডিসি হারুন আসলো, বাট আই কুড নট আইডেন্টিফাই হিম বিকজ আমি চিনি না তাকে। তো আমার সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছে যে এটা করো, এটা করো, তো স্যালাইন লাগলে ইয়াতে নিয়ে যাও, একটা কেবিনে নিয়ে যাও, কেবিনে নিয়ে রাখো। তো আমি বললাম যে আমি কি অ্যারেস্টেড নাকি, না কেন আপনি অ্যারেস্টেড হবেন, আপনি চিকিৎসা করে এখনই চলে যাবেন। তো অর্ডার দিলো, আমি বললাম যে আমার টেলিফোন করো, এই ওনার টেলিফোনটা দিয়ে দাও, আর ডাক্তাররা ওনার অফিসে পৌঁছে দিয়ে আসুক। আর তোমরা একজন অফিসে গিয়া কাউকে তা রিসিভ করাই যে উনি সুস্থভাবে আসছে ফেরত। তো এই কথা বলে চলে গেল, তখন তার আমি চিনি নেই। পরে আবার তা না করে আবার গাড়ি তুলে আমাকে ডিবি অফিসে নিয়ে গেল, নিয়ে আবার বসে রইল, ভালো ভালো কথা বলতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, কোনো রকমের ই করতেছে না, নুইসেন্স ক্রিয়েট করতেছে না। আর ডিবি অফিসে এই এরিয়া আগেও তোমার যাওয়ার অভ্যাস আসছে। তো বলে যে স্যার একটু ফল ফ্রুইটা নেই, আমি যে না আমি কিছু খাবো না, তোমরা আমার তাড়াতাড়ি, আমি যদি অ্যারেস্ট না হয়ে থাকে আমার টেলিফোনটা দাও, আমি চলে যাই। বলে না স্যার, আমরা আপনাকে নিরাপদে পৌঁছে দেবো, আপনার তো এখানে গাড়ি নেই। আমি আমার গাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না, আর ইফ ইউ অ্যালাউ মি গিভ মাই টেলিফোন, আমি কল দিই, আমার গাড়ি আমার এসে নিয়ে যাক। বলে স্যার কিছুই লাগবে না, ও টেলিফোনটা যার কাছে আছে ওইটু বাইরে গেছে, মানে টাইম কাটানো কতক্ষণ পর, যেটা নাকি নিচের অফিসার আসলো, গরুমে বসলাম, যে ভদ্র ভদ্র চুপচাপ পুষে এসে বললাম কী ব্যাপার বলো তো। কয় স্যার সত্যি কথা বলতে কি, ওই ডিসি সাহেব আপনার সাথে দেখা করবো, দেখা করে বললো যে আমার সাথে এক কাপ চা খাইবো, তারপরে চলে যাব, একটু কষ্ট করে বসতে পারবো, আসতেছি। ডিসি যখন গেল তখন দেখি যে এই লোক ওই ডিসি, মানে আগের লোক, আর ভালো ব্যবহার। তো নিচে থেকে উপরে তার রুমে গেলাম, ফোড়াইতে ফোড়াইতে হাইটা যাই কষ্ট করে যেতে হবে গেলাম। তো বললো যে সারাদিন তো স্যার কিছু খান টান নাই, শুনলাম পানিও খান নেই, স্যালাইন নেবেন না খায়, স্যালাইন নেবেন একটু খেয়ে নেই, যাই আছে একটু খেয়ে নেই, আমাদের তো দায়িত্ব আছে, আপনি তো এখানে না খায় রাখার দায়িত্ব, এরেস্ট করলেও দায়িত্ব আছে, এরেস্ট না করলেও দায়িত্ব আছে।
তো সে দরজা ফেলাম সেই ডাইনিং রুম বিরা বসলাম এই যে খাওয়া সাধারণ এগুলো কিসের খাওয়া কে গেস্ট কে আমি তো এগুলি খাই না কোনো দিন আমি হোটেল সোনারগার খাওয়া খাই না কোনো হোটেলে খাওয়া খাই না অনেকের দাওয়াতে যাই কিন্তু আমি খাই না আমি মোর দেন 90% ভেজিটেরিয়ান আমি একটা দুটো বেশি আইটেম খাই না এখন দেখলো যে দেখি ছবি তুলতেছে যে তোমরা ছবি তুলতেছো কেন এরকম তো ভদ্রলোকের পর্যায়ে পড়ে না খাওয়ার সময় মানুষের ছবি তোলে তখন ওই ডিজি সাহেব বললো যে আমার বাসার খাবার আইছে না তাড়াতাড়ি আনো একটা টিফিন কেরিয়ে খাবার আনবো বসলো বসানোর পরে ওই ছোট্ট ছেলেটার সাথে বললো পরিচয় করে নেবো ছেলেটারে ও তো অত কথা বলতে পারে না ছোট তখন বলে স্যার এটা আমার বাসা রান্না দুই চামচ দা ওর টিফিন কেরিয়ার বাটির থেকে আমার দুই চামচ ভাত তুলে দিল সাদা আর আমি বললাম যদি তোমার সবজিটা দাও দেখা যায় সবজিটা দাও আমার আর কিছু লাগবে না একটাই চলবে বলো স্যার কিশোরগঞ্জের একদম তাজা রুই মাছ একটুকটা মাছ খান আপনি এই এক পিস মাছ আর ওই যে ওইটা দেওয়া যাই হোক এটা গেল পর বলে যে স্যার চা খাবেন না আমি আমি চাটা খাবো না আমি চা খাই না তখন চলে আসলাম আমি আসলেও চা খাই না তো তারপরে আমার কয় স্যারের নামে দিয়েছে একদম অফিসে আসলো অফিসে গেটে এনে একটা কাগজ বের করলো সাদা কাগজে টাইপ করা তা আমি পড়ে দিকে লেখা আছে আমি অমুক 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 যা আছে দিয়া কি কয় ডিবির প্রধান কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ডাকা হয়েছিল আমি জিজ্ঞাসাবাদ শেষে মানে আমি মুখ আবার পরবর্তী পর্যায়ে ডাকলে যাবো অঙ্গীকার করছি তোমাদের সাথে কোনো আলাপ হয় নাই তুমি নাকি কচ্ছে এই যে গল্প করছো এইটুকু আলাপ